তো চ্যাপ্টার ফোর হচ্ছে কাজ ক্ষমতা এবং শক্তি। তো কাজ ক্ষমতা শক্তি জিনিসগুলা কি, এটার সাথে আপনারা যেমন না এমন না যে জীবনে প্রথমবার পরিচিত হচ্ছেন, আপনার ভিতরে কি আছে মোটামুটি বই সবকিছু সম্বন্ধে আপনার অবগত, জাস্ট একটু ভালো করে নতুন করে জিনিসগুলা ঝালাই করে নেওয়া ছাড়া আর বিশেষ কোনো কাজ আমি মনে হয় না এখানে আছে। তো এখন আমরা প্রথমে তিনটা টার্ম থেকে যদি শিখি, কাজ কি, শক্তি কি, ক্ষমতা কি, এইগুলা সম্বন্ধে জানতে হবে। এবং এই চ্যাপ্টারটা না তোমাদের আমি বলবো যে বাকি চ্যাপ্টারগুলোর থেকে লাইট একটা চ্যাপ্টার, ভেরি লাইট একটা চ্যাপ্টার, অল্প কয়েকটা বেসিক বিষয় বুঝলে সহজে ম্যাথ প্রবলেম গুলো সলভ করা যায় এবং ইজি, কঠিন না, কোনো চ্যাপ্টারই কঠিন না, তবে এই চ্যাপ্টারে লোড অনেক কম, মানে পড়ার মতো টপিক বেশি দরকার নাই। তো কি কি পড়বা এই চ্যাপ্টার থেকে বা কি কি আমরা আলোচনা করব সেটা একটু লিখে দেই। নাম্বার ওয়ান আমরা যে টপিকগুলো প্রথমে পড়ব, প্রথমে আমরা পড়ব কাজ। আচ্ছা তোমরা লিখো, আমার মাথায় সমস্যা করতেছে, বুঝলাম না, কালি প্রথমে ভরপুর থাকে, তোমাদের ক্লাস নিতে গেলে কি ঝামেলা হয়। আচ্ছা আমাদের যে টপিকগুলো এই চ্যাপ্টারে কভার করতে হবে, নাম্বার ওয়ান হচ্ছে আমরা প্রথমে জানবো কাজ, কাজের অ্যাকচুয়াল বিস্তারিত সংজ্ঞা সহ যেটা বইয়ে নাই আসলে। তারপর হচ্ছে ক্ষমতা কি সেটা তো বলবো, কাজ ক্ষমতা সব তিনটা টার্মস নিয়ে আমরা আলোচনা করবো ফার্স্ট অফ অল। তারপরে আমাদের আর দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি, এবং গতিশক্তি বিভব শক্তির কনভার্সন, গতিশক্তি বিভব শক্তির কনভার্সন, এখানে কনভার্টিং ব্যাপার আছে। তারপর হচ্ছে পরন্ত বস্তুর গতিশক্তি বিভব শক্তির ক্যালকুলেশন, তারপরে স্প্রিং এর বিভব শক্তির ক্যালকুলেশন আছে মনে হয়, আছে, হ্যাঁ থাকার কথা, স্প্রিং এর গতিশক্তি বিভব শক্তির ক্যালকুলেশন করবো। দেন এই চ্যাপ্টারে আসলে একটু থিওরিটিক্যাল পড়াশোনা তোমরা বেশি পাবা, যেমন বিভিন্ন প্রকার শক্তির রূপ, ওগুলো আসলে আমার পড়ানোর কিচ্ছু নাই, বাংলা রিডিং তোমরা নিজেরা পড়ে নিবা। তারপরে আমরা পড়ব ওয়ান অফ দ্য মোস্ট, হ্যাঁ বুঝি নেই তোমার কথা কি বলো, ওগুলাই গতিশক্তি বিভব শক্তির মধ্যে, চৌবাচ্চার অঙ্কগুলো বিভব শক্তির অঙ্ক মূলত, ঠিক আছে। তারপরে আরেকটা পড়বো আমরা আমরা ফিশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া সম্বন্ধে জানবো, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার নিউক্লিয়ার রিয়েক্টরে বা পারমাণবিক বিদ্যুৎ পারমাণবিক রিয়েক্টর গুলাতে যে ব্যাপার স্যাপার গুলো ঘটে সেটা সম্বন্ধে একটু জানবো, একটু না ভালোই জানবো, বিস্তারিত জানবো, বুঝাই দিব যেগুলো কিভাবে কিভাবে হয়। অ্যান্ড দেন ফাইনালি আমরা হচ্ছে আইটি নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা তোমাদের নতুন বইয়ে যদিও নাই কিন্তু আসবে, তোমাদের কর্মদক্ষতা বেশ ভালো ইম্পর্টেন্ট একটা টপিক। সো এই হচ্ছে আমাদের টপিক, তাহলে টপিকগুলো কি কি দাঁড়ালো, কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন পড়ে না, শক্তির রূপগুলো তোমরা পড়বা, গতিশক্তি বিভব শক্তি ফিউশন রিয়েকশন অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে জাস্ট কর্মদক্ষতা। এই ছয়টা টপিক যদি পড়ি তাহলে মানে ছয়টা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করলে আসলে মোটামুটি সবকিছু কভার হয়ে যাওয়া উচিত। তো চলো আমরা শুরু করি। আচ্ছা তো যেটা বলতেছিলাম, কাজ কাকে বলে, কাজ হচ্ছে বলেন আপনারাই বলেন দেখি, কাজ কাকে বলে কি মনে হয়, তোমরাই বলো আগে, কাজ সম্বন্ধে কি কতটুকু কি জানো, শুনে কালেকশন তাহলে তাকে কাজ বলে। আচ্ছা ধরো যে একটা বল গড়ায় যাইতেছে, ঠিক আছে, একটা বল গড়ায় গড়ায় সামনের দিকে যাচ্ছে, তো এখন এখানে কি কাজ হচ্ছে, কি মনে হয় কে কে একমত, একটা বস্তু সামনের দিকে গড়ায়। আচ্ছা তার মানে একটা বস্তু যদি চলতেই চলতে থাকে তার মানেই যে সেখানে কাজ হচ্ছে সেটা না, তাই তো, কারণ কাজ হওয়া, কারণ একটা বস্তুতে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না হয়, ঘর্ষণ বল কোনো বাধানকারী বল কাজ না করা হয়, সে তো এমনিই সারা জীবন চলার ক্ষমতা রাখে, তাই না, তো সেখানে ডেফিনেটলি কোনো কাজ হইতেছে না। মূল বিষয়টা হচ্ছে যে মাথার মধ্যে এটা রাখতে হবে যে একটা বস্তুর যখন আসলে আমি আমি বইয়ের সংজ্ঞা থেকে মতো করে বলতে আসলে খুব একটা মানে প্রেফারেবল করতেছি না, বলতেছি আমি এটা বলতে চাই যে যখন কোনো একটা বস্তুর ত্বরণ হয় বুঝতে হবে যে সেই বস্তুটার কাজ হইতেছে, জিনিসটা এইভাবে চিন্তা করো। কারণ আমি যদি বলি একটা বস্তুর ত্বরণ হচ্ছে এটা আর মানে কি, সে তার পক্ষে কি কোনোদিন মানে বসে থাকা সম্ভব, একটা স্থির বস্তুর কোনোদিন ত্বরণ থাকতে পারে, পারে না। যখন আমি বলতেছি একটা বস্তুর ত্বরণ হচ্ছে
তার মানে ডেফিনেটলি ওটা মুভ করতেছে, ওটা বসে নাই, ওটা স্মরণ হইতেছে, এটা কোনো, এটাতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত এটাতে আরো আরো সন্দেহ নাই যে ওইখানে বল প্রয়োগ হইতেছে। তাই এভাবে বলা যেতে পারে যে যখন কোনো বস্তুর ত্বরণ হয় তখন সেখানে কাজ হয়। বাট আসলে কাজের রূপ তো আসলে শুধুমাত্র এই স্মরণ দিয়ে হয় না, কাজের আসলে অনেকগুলো রূপ হইতে পারে। যেমন আমার সামনে লাইট জ্বলতেছে, এই লাইট লাইটটা বোর্ডে এসে পড়তেছে, সেটা তোমাদের চোখে যাচ্ছে, তো এখানে এখানেও কাজ হইতেছে, মানে এটা একটা শক্তির ফর্ম। সো এই এইটাকে তুমি নর্মালি তুমি দিয়ে ব্যাখ্যা করতে পারবা না যে বল প্রয়োগ করলে একটা বস্তুর উপর স্মরণ হয়। এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ফেলে কাজকে তুমি সংজ্ঞায়িত, মানে তখন কাজকে সংজ্ঞায়িত করতে পারবে না। বাট ওভারঅল কতটুকু পরিমাণ কাজ হলে সেটাকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কাজ বা একক পরিমাণ কাজ বলতে পারি, সেইটাকে একটু মাছ মোর প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, প্র্যাকটিক্যালি ইমপ্রোভাইজ করার জন্য আমরা সংজ্ঞাটা এইভাবে দেই যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার স্মরণ হয় তাহলে তাকে আমরা কাজ বলতেছি। আচ্ছা, এখন এই সংজ্ঞাটা আসলে কমপ্লিট সংজ্ঞা না। তোমরা কেউ কি বলতে পারবা যে বলের অ্যাকচুয়াল সংজ্ঞা কেউ কারো কি জানা আছে? বলের প্রকৃত, সরি বল কেন বলতেছি, মানে কাজের প্রকৃত সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয়, কেউ কোথাও? আমি বলবো। হ্যাঁ বলো। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটা স্মরণ হয় তাহলে বল এবং বলের দিকে স্মরণের রূপাংশের গুণফলকে কাজ বলে। এখন এই সংজ্ঞাটা কি জিনিস এটা যারা বুঝি তারা খুব ভালো কথা, যারা না বুঝি তাদের জন্য একটু রিমাইন্ড করতেছি। আচ্ছা, সো কাহিনী যেটা হইতেছে এখানে যে তোমার আমরা নর্মালি সংজ্ঞাটা পড়ি ভাবে বস্তু, এই আমাদের বস্তুটা, আমরা বস্তুর উপর ধরো এই ডিরেকশনে বল প্রয়োগ করতেছি, তো এখন এটা কখনোই ম্যাটার করে না বস্তুটার আসলে বেগ কত ছিল বা ছিল না কাজের হিসেবে, ঠিক আছে? হতে পারে এটা স্থির অবস্থানে থাকতে পারে বা এমন হতে পারে এটা অলরেডি গতিশীল আছে, ঠিক আছে? তো বল প্রয়োগ করার ফলে বস্তুটা ধরো স্মরণ হওয়ার ফলে বস্তুটা ধরো এই জায়গাতে আসলো। আচ্ছা, আর কার কি আমার সঙ্গে মজা করতেছে, একবার কালি আসে একবার কালি আসে না, আমি বুঝতেছি না। তোমরা কি দেখতে পাচ্ছ? হালকা মনে হয় না? আচ্ছা, অনেক হালকা, আমার কাছে হালকা লাগতেছে, ভালো লাগতেছে না। আচ্ছা দেখি, সো বস্তুটা এখানে ছিল, আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা এখানে আসছে। রিমেম্বার, বস্তুটা এই জায়গায় আসা মানে, তোমাদের একটা একটু প্র্যাকটিক্যাল জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। যখন এটা মনে বলছিলাম যে যখন বল প্রয়োগ করতেছি বস্তুটা ত্বরণ হইতেছে, এবং আমি যদি সবসময় কনসিস্টেন্ট অ্যামাউন্ট অফ ফোর্স ক্রিয়েট করে যেতে থাকি, ধরো আমি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করতেছি, তা আমি যদি আমার জায়গায় দাঁড়ায় বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে দেই, তারপরে যদি আমি বস্তুটার পিছনে পিছনে না দৌড়াইতে থাকি, তাহলে কিন্তু আমি ওর উপর বল প্রয়োগ করতে পারবো না। কি হইছে? হ্যাঁ, অ্যাড করে দিয়েছি, হ্যাঁ মমতা বসেছিল, ওটাই ছিল। যেটা বলতেছি যে আমি যদি এই বস্তুটার উপর কনসিস্টেন্টলি 10 নিউটন বল পুরোটা রাস্তা ধরে প্রয়োগ করতে চাই, আমাকে কিন্তু লিটারেলি এই বস্তুটা যেই ত্বরণে দৌড়াইতেছে সেই ত্বরণে দৌড়ায় দৌড়ায় তার পিছে ধাক্কা দিয়ে যেতে হবে। কথাটা বুঝতে পারছি? তো এই বল প্রয়োগ করার আগে সংজ্ঞাটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আবার একটু বলা যাবে? হ্যাঁ, সংজ্ঞাটা বলবো, এখনই একবারই বলবো, আস্তে আস্তে পুরোটাই বলতেছি। দেখো, তো যেটা বলতেছিলাম যে তার মানে আমি যখন এই বস্তুটাকে বল প্রয়োগ করে এখান থেকে এই পর্যন্ত এতটুকু মধ্যে চিন্তা করতেছি, এই বস্তুটা যে দৌড়াইতেছে ত্বরণ হইতেছে, আমাকেও সেই ত্বরণে তার পিছনে পিছনে দৌড়ায় দৌড়ায় ধাক্কাটা দিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমি তার উপর ধাক্কাটা দিয়ে যাইতে পারবো না। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা মাথায় রাখো, কারণ প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করতে গেলে এই লজিকটা কাজে লাগবে। তো এখন যে ঘটনাটা ঘটতেছে যে আমরা যদি বলতে চাই যে এখানে কতটুকু কাজ হইতেছে, এটা আমি যদি বেশি বল প্রয়োগ করি তাহলে আমি ডেফিনেটলি বেশি কাজ করতেছি, আবার যদি আমার বল প্রয়োগ করার ফলে যদি এই বস্তুটার স্মরণ বেশি হয় তাহলে সেইখানেও আমি বেশি কাজ করতেছি। এখন ইনডিরেক্টলি খেয়াল করো, স্মরণের কথা বলার মিনিং মানে আমি যদি বেশি স্মরণ ঘটাইতে পারি, এইটার আরেকটা ইনডিরেক্ট মিনিং কিন্তু এইটা যে আমি বেশি সময় ধরে বল প্রয়োগ করতেছি। ব্যাপারটা কি এরকম না? আমি বেশি স্মরণ ঘটানো মানে ওইটার পেছনে আমি বেশি সময় ব্যয় করতেছি। তার মানে ব্যাপারটা এভাবে চিন্তা করা যায় যে বল প্রয়োগ তুমি যে করতেছো আলটিমেটলি কত সময় ধরে করতেছো সেটাও একটা ফ্যাক্ট। বাট আমরা দেখবো যে বস্তুটা আগে কোথায় ছিল পরবর্তীতে কোথায় আছে। তো ধরলাম সে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ বলো, বেশি বল প্রয়োগ করলে স্মরণ হয়, বুঝি না না বেশি বল প্রয়োগ করলেই যে শুধু স্মরণ বেশি হবে এটা তো ম্যান্ডেটরি না,
তুমি বেশি বল প্রয়োগ করলা কিন্তু খুব অল্প সময় ধরে প্রয়োগ করলা, তাহলে কি স্মরণ বেশি হবে? কথাটা বুঝতে পারছো? তুমি বলটা প্রয়োগ করলা খুব অল্প সময় ধরে, স্মরণ কি তাহলে বেশি হবে? তুমি এটা বলতে পারো যে অনেক বেশি বল প্রয়োগ করলা তুমি অল্প সময়ে, তাহলে তার শেষ বেগটা হয়তো অনেক বেশি হবে, মানে স্পিডটা অনেক বেশি হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তো এখন এটাকে আমি বল প্রয়োগ করে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এখানে সরল হলো আমার এস পরিমাণ। তো এই জন্যই যে মাত্র যেদিন প্রশ্নটা করলাম যে এই জন্যই আসলে সময় দিয়ে কাজকে সংজ্ঞায়িত করা হইতেছে না, কারণ সময় সময়ের উপর ডিপেন্ড করতেছে না সব ক্ষেত্রে। সময় যদি কম দেই তাহলে আমি বেশি দূর যাইতে, বেশি বল দিয়েও আমি বেশি দূর বস্তুটাকে ঠেলতে পারবো না। আরেকটা বিষয় মানে আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি যে আমি যতক্ষণ ধরে বলটা দিয়ে যাইতে পারবো ততক্ষণই আমার কাজটা কাউন্ট হবে। যখন আমি বল দিয়ে বস্তুটাকে ছেড়ে দিছি, ওটা সুষম বেগে বা কোন দিকে চলে যাচ্ছে, কিন্তু তখন আমার আমার কন্ট্রোল ওইটার উপর নাই বা আমি ওটার উপর বল দিতে পারতেছি না, আমি কিন্তু আসলে বস্তুর উপর কোনো কাজ করতেছি না। এই জন্যই আমরা হিসাব করতেছি বল, যে পরিমাণ ফোর্সটা আমরা অ্যাপ্লাই করতেছি বল এবং স্মরণ, এই দুইটার গুণফলকে কাজ বলে। কারণ বল বেশি হওয়া মানেও কাজ বেশি হওয়া, আবার স্মরণ বেশি হওয়া মানে কাজ বেশি হওয়া, মানে দুইটার যে কোনো একটা বেশি হওয়া মানেই কাজ বেশি হইতেছে। তো এই জন্য আমরা কাজকে সংজ্ঞায়িত করলাম প্রথমে এইভাবে যে W ইজ ইকুয়াল টু কত, বল ইনটু স্মরণ। এবং মোটামুটি এই ফরম্যাটটা আমাদের সবাইকে শেখানো হয় SSC লেভেলে WFS। বাট ওই যেটা বলতেছিলাম যে একটু ঝামেলাও আছে এখানে অনেক সময়, ধরো যে আমরা এই বস্তুর উপর বল প্রয়োগ করলাম, এখন এই বল প্রয়োগ করাতে বস্তুটা এই দিকে না গিয়ে ধরো বস্তুটা গেল তোমার এই দিকে, যাইতে পারে না? পারে তো নাকি? অবশ্যই পারে। তো যখন বস্তুটা এই দিকে গেল, তো বস্তুটা ধরো এখান থেকে এই জায়গাতে আসলো, তো যখন বস্তুটা এখান থেকে এই জায়গাতে আসছে, এখন তুমি কি করবা, কাজের হিসাবটা তুমি ঠিক কিভাবে করবা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ভুলে যাও বা এটা ভুলে যাও, এই জিনিস বাদ। তাহলে আমি বল প্রয়োগ করলাম এই দিকে, মানে আমি চাইতেছি বস্তুটা এই দিকে যাক, বলের দিকে যাক, তাহলে তো আমি এই দিকে বল প্রয়োগ করতাম না, বাট বস্তুটা এদিকে গেল না, তাদের অ্যাটাকিং অ্যাঙ্গেলের কারণে কোনো কারণে চেঞ্জ হয়ে বল বস্তুটা চলে আসলো এই জায়গায়, এবং এখান থেকে এই পর্যন্ত স্মরণ হচ্ছে এস। তো তাহলে এখান থেকে এই পর্যন্ত স্মরণ যদি হয় এস, তাহলে এখন আমি কাজের হিসাবটা কিভাবে করব, কার কি মনে হয় বলেন দেখি। কে বলতে পারবো কি করবো আমরা এখানে? হ্যাঁ, কিন্তু কেন, কাহিনীটা কি এখানে? কেন বের করবো, কারণ নেই, আমরা চিন্তা করতেছি যেই বলটা দেওয়া হয়েছে, আমি যেই ফোর্স যেই বলটা দিছি, মনে করেন 10 N বল দিছি, বস্তুটা এদিক গেছে, এখানে তো 10 N কাজ করে নাই, তাই তো? ওই কম বলের সাথে এই স্মরণটা গুণ করতে হবে, তাই তো? এটা চিন্তা করতেছি না? উপাংশের কনসেপ্ট থেকে তো আমরা এটাই বুঝি, তাই তো? এভাবেও চিন্তা করা যায়। আবার আরেকভাবে চিন্তা করে দেখো যে আমরা বল প্রয়োগ করছি যেহেতু এইদিকে, আমরা চাইছি বস্তুটা এইদিকে যাক, কিন্তু ওইদিকে যায় নাই, সে গেছে উপরের দিকে। এখন একটু বলো তো দেখি, আসলেই কি বস্তুটা আমরা যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে যায় নাই, একবারই কি যায় নাই, গেছে কিনা? আমরা যেদিকে বল প্রয়োগ করছি বস্তুটা কি মোটেও সেই দিকে যায় নাই? হ্যাঁ, বস্তুটা আসলে কোনাকুনি গেছে। তো আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটা চিন্তা করতে পারি যে বস্তুটা আসলে কিছুটা ডান দিকে গেছে, এট দ্য সেম টাইম কিছুটা উপরের দিকে সরে আসছে। বোঝা গেছে ঘটনাটা? তো এখন এইভাবে আসলে আমাদের, তোমরা যখন ভেক্টর পড়বা তখন আরো জিনিসগুলো বুঝতে পারবা, যখন আমাদের মাল্টিপল ডিরেকশনাল জিনিস নিয়ে কাজ করতে হয়। যেমন আমরা এখানে দুইটা দিক নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে বল এই দিকে আর একটা হচ্ছে স্মরণ এই দিকে, তার মানে এখানে অবশ্যই একই দিকের দুইটা জিনিস নেই, এখানে ভিন্ন দিকের দুইটা জিনিস। তখন আমরা ভেক্টর ফিল্ড এর মধ্যে জিনিসটাকে নিয়ে আলোচনা করি। যাক, এটা নিয়ে আমি এখন কঠিন করবো না, ওটা উপরে লেভেলে আরো মাথার মধ্যে সহজে বুঝবা। তো যাক, মূল কথা হচ্ছে, ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই কাহিনীটা কি হচ্ছে এখানে।
আমরা ধরো তুমি একটা কোন একটা বাচ্চাকে বা তোমার কোন একটা বন্ধুকে কিছু টাকা দিলা, টাকা দিয়ে বললা তাকে আইসক্রিম আনতে, বললা দোকান থেকে, ঠিক আছে? তো সে তোমার কাছ থেকে টাকা নিয়ে দোকানে গেছে আইসক্রিম আনতে। এখন আইসক্রিম আনতে যাওয়ার পথে আরেক বন্ধুর সাথে দেখা হয়েছে। তো আরেক বন্ধু তাকে বলছে কি, বন্ধু তুমি আমার জন্য চকলেট নিয়ে এসো। তো সে তাকে চকলেট আনার জন্য টাকা দিছে। তো তোমার সেই বন্ধু প্রথম জন দোকানে তো গেছে, গিয়ে তোমার জন্য আইসক্রিম কিনছে, ওই বন্ধুর জন্য চকলেট কিনছে। তো চকলেট কিনে সবকিছু কিনে বাসায় আসছে বা তোমার কাছে আসছে। এখন যখন তোমার কাছে আসবে, তুমি কি চকলেট খুঁজবা না আইসক্রিম খুঁজবা? অবশ্যই আইসক্রিম খুঁজবা। অন্য বন্ধুকে সে চকলেট কিনে দিছে কি দেয় নাই, তাতে কি তোমার কোনো যায় আসে? কোনো কিন্তু কিছু যায় আসে না। তুমি যেই কাজের জন্য ওকে পাঠাইছো সেই কাজটা হয়েছে কিনা, তুমি শুধু সেটাই তোমার জন্য দেখা মুখ্য বিষয়, তাই না? এখানেও ব্যাপারটা তাই। আমরা বস্তুটাকে বল প্রয়োগ করছি এই দিকে, বস্তু এর মানে হচ্ছে আমরা চাই যে বস্তুটা ডান দিকে যাক, রাইট? আমরা চাই বস্তুটা ডান দিকে যাক। বস্তুটা কি শুধুমাত্র ডান দিকে গেছে? না, সে এট এ সেম টাইম সে ডান দিকে গেছে, এট এ সেম টাইম উপরে গেছে। আমরা যদি আমি যদি এইভাবে জিনিসটাকে চিন্তা করি, তাহলে দেখো এই এই রকম হচ্ছে তার মুভমেন্টটা হয়েছে, যেখানে মার্কার দুইটা ক্রস করছে। বুঝতে পারছো কি? এইভাবে সে গেছে, কিছুটা সামনের দিকে কিছুটা উপরের দিকে, দুইটা একই সাথে কাজ করছে বলে সে এইখানে আসতে পারছে। এইভাবে জিনিসটা চিন্তা করতে পারি আমরা। তাহলে এখন আমরা কি দেখব, এটা কি ডান উপরের দিকে গেছে কি গেছে না, সেটা কি আমাদের দেখার দরকার আছে? নাকি আমরা শুধু দেখব যে এটা ডান দিকে শুধু গেছে কিনা? কোনটা দেখব আমরা? শুধুমাত্র দেখব সে ডান দিকে কতটুকু গেছে, উপরের দিকে গেছে না নিচের দিকে গেছে, সেটাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? তো এখন যদি আমরা চিন্তা করি সে ডান দিকে কতখানি গেছে, সেটার জন্য আমাকে কি করতে হবে, এই যে জায়গায় সে আসছে সেখান থেকে সরাসরি আমি একটা লম্ব কল্পনা করতে পারি, পারি না? তাহলে যদি আমরা এই পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি না বস্তুটা আমরা যেই ডান দিকে বস্তুটাকে পাঠাচ্ছে সেই দিকে কি এতটুকু আসছে নাকি এতটুকু আসছে না। সো তাহলে আমি যদি এখন, হ্যাঁ জি, আমি বস্তুটাকে বল প্রয়োগ করছি ডান দিকে, সে ডান দিকেও কিছুটা গেছে, উপরে দিকেও কিছুটা গেছে। এখন উপরে দিকে কতটুকু গেছে তাতে আমার কোনো মাথা ব্যথা নাই, সে ডান দিকে কতখানি আসছে সেটা আমার মাথা ব্যথা। এখন ডান দিকে কতখানি আসছে সেটা বোঝার জন্য সে যে জায়গায় আছে সেখান থেকে নিচের দিকে খানে একটা লম্ব টানছি আমরা, তার মানে সে এইখান থেকে এই পজিশনে আসছে না, শুধু বাম মানে উপরে নিচে গেছে কিনা সেটা যদি ভুলে যায়, শুধু বাম দিক থেকে ডান দিকে কতখানি গেছে সেটা কি এতটুকু না? তাহলে আমি যখন কাজ হিসাব করব, আমি কতটুকু হিসাব করব, এই পুরাটা হিসাব করব এখান থেকে এই পর্যন্ত আসছে নাকি এই যে এতটুকু হিসাব করব? অবশ্যই এতটুকু হিসাব করব। বুঝতে পারছিস সবাই? আচ্ছা, তো এখন ধরো আমি নাম দিলাম এই পয়েন্ট গুলো, এটার নাম দিলাম ধরো এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি পয়েন্ট। তাহলে আমি যখন কাজের সূত্র বসাবো, কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন টু এস, তখন আমি এখানে কাজ হিসাব করব W is equal to বল, ঠিক আছে বল যা আছে তাই, ইনটু আমার এখানে s কত কত ধরতে হবে, আমি কি পুরো s ই ধরবো না ab ধরবো? আমি এখানে ab ধরবো। বোঝা গেছে ঘটনাটা? তাহলে আমাদের কাজের মান কত হবে, f ইনটু ab। এখন এই ab এর মানটা কত সেটা তো আমাদের জানা প্রয়োজন, তাই না? ধরো তুমি একটা ক্যালকুলেশন করতেছো, তখন দেখা যাবে যে বস্তুটার উপর বল প্রয়োগের ভ্যালু দেওয়া আছে এত, এবং বলা আছে বস্তুটা এখান থেকে সি পর্যন্ত গেছে, এই দূরত্বটা হচ্ছে এস দেওয়া আছে এস, এবং তোমার এটা দেওয়া থাকতে হবে যে বস্তুটা যখন এদিকে চলে গেছে এখানে মাঝখানে কোনটা কত, থিটাটা আমাদের লাগবে, কারণ থিটা না থাকলে আমি এই এবির ভ্যালুটা বের করতে পারবো না, ঠিক আছে? তো এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝতেই পারতেছি স্বাভাবিকভাবেই। তো এখন সমকোণী ত্রিভুজ থেকে আমরা এইটার মান চাই, মানে এবি ভূমির মান চাই। কি কি মান দেওয়া আছে দেখি, এইটা দেওয়া আছে মানে কতটুকু আসলে স্মরণ হয়েছে, ফিজিক্যালি স্মরণ হয়েছে বস্তুটা, এটা হচ্ছে এস। এটা কি অতিভুজ আর এটা কি ভূমি? তো অতিভুজ আর ভূমি রিলেশন করা যায় কি দিয়ে? অতিভুজ আর ভূমি রিলেশন কি দিয়ে করা যায়? কস কস দিয়ে করা যায়। তাহলে আমি বলতে পারি যে এখানে আমি এক্সট্রিমলি সরি, আমার প্রত্যেকবার এই ঝামেলাটা মনে থাকে না, আমি মার্কার যে কিনে আনবো, কস থিটা ইজ ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ মানে এবি বাই এসি, এবি বাই, হ্যাঁ তাহলে এবি বাই
এসি, তোমরা একটু খাতা কলমে জিনিসটা দেখো, আমি তোমরা এটা দেখছো দেখতে পারার কথা না, আমারই দেখতে কষ্ট হচ্ছে, তোমরা কিভাবে দেখবা? তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু এবি বাই এসি, তাহলে এখান থেকে এবি ইকুয়াল টু কত হয়? এবি ইকুয়াল টু তাহলে এবি হচ্ছে এসি cos থিটা, নাকি এসি কে এই পাশে নিয়ে চলে আসো, তাই না? ঠিক আছে কি? তাহলে এফ ইনটু হচ্ছে এসি cos থিটা, তোমরা খাতা কলমে দেখো একটু, তাহলে আমরা পাচ্ছি cos থিটা ইকুয়াল টু এবি বাই এসি, তাহলে এখান থেকে বলতেই পারি আমরা এবি ইকুয়াল টু এসি cos থিটা, তাই তো? তাহলে এখন এসি কোনটা, এ থেকে সি পর্যন্ত এটা না, এটার ভ্যালু কত দেওয়া আছে না, এস দেওয়া আছে না, দেওয়া আছে, তাহলে আমরা এখানে বের করতেছি এস cos থিটা, তাহলে এবির মান কত আসলো, তাহলে এস cos থিটা, তাহলে আমরা ফাইনালি যখন তাহলে কাজ হিসেব করব, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কত, এফ তার সাথে এস তার সাথে কি আসলো cos থিটা, এবং এটাই হচ্ছে আমাদের কাজের অ্যাকচুয়াল সংজ্ঞা। বোঝা গেছে সূত্রটা? বুঝতে পারছি ডব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ এস cos থিটা। এখন মুখে মুখে আলোচনা করে করে বই খেয়াল করে দেখো তো, এই যে আমরা দেখলাম যে বস্তুটা এ থেকে সি তে গেল, তার এটা আসলে দুইটা জিনিসের সমন্বয় করছে, একটা হচ্ছে তার সামনের দিকে সে কিছুটা গেছে, আর একটা হচ্ছে উপরের দিকে কিছুটা গেছে, এটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি অনুভূমিক সরণ এবং উলম্ব সরণ। ঠিক আছে, এই টার্মগুলো তোমরা ইন্টারে খুব ভালোভাবে পড়বা, তো সারা দিনগুলো নিয়ে পড়তে হবে। সো এখানে আসলে সরণ দুইটা হয়েছে, এখানে বস্তুটা একটা হচ্ছে অনুভূমিক সরণ বাম দিক থেকে ডান দিকে, একটা হচ্ছে উলম্ব সরণ উপরের দিকে। তো এই দুইটা সরণের সমন্বয়ে আসলে বস্তুটা এ থেকে সিতে যাওয়া পসিবল হয়েছে, রাইট? তো তাহলে আমরা বলতে পারি না যে এই যে সরণ হইছে, এই এসি এসি এই সরণটা আসলে এই দুইটা অংশ মিলে হইছে, এবি আর হচ্ছে উলম্বটা, রাইট? তার মানে এই দুইটা অংশ মিলে মূল সরণটা হইছে, তাহলে এই দুইটা অংশকে কি আমরা এই এস এর উপাংশ বলতে পারি না, বলতে পারি? জি স্যার। সো তার মানে আমরা যখন আসলে এবি বের করলাম সূত্রকে, এফ ইনটু এবি করলাম, আমি আসলে বলের সাথে এবি যে গুণ দিছি, এই এবিটা হচ্ছে আসলে এই যে সরণ এসির একটা উপাংশ। কথাটা বোঝা গেছে? এবং আরো ভালো করে খেয়াল করে দেখো, আমরা যে উপাংশের কনসেপ্ট বললাম, যে কোনো উপাংশ বের করার নিয়ম কি, মূল মূল ভেক্টর ইনটু হচ্ছে তার cos থিটা। আমরা যখন এস এর উপাংশ বের করলাম এবি, কিভাবে বের করছি, মূল ভেক্টর এস তার সাথে থিটা cos থিটা গুণ দিছি, ম্যাচ করতেছে জিনিসগুলা? সবাই কানেক্ট করতে পারছি উপাংশের কনসেপ্ট আর এখানে কিভাবে কি বের হলো? না, এটা আমরা আমরা এফ এর উপাংশ বের করি নি এখানে, আমরা এখানে সরণের উপাংশ বের করছি, এস এর উপাংশ বের করছি। মনে করো এক্স কোন একটা কিছু আছে, এক্স সে এক্স এর থেকে থিটা ডিগ্রি কোন তুমি উপাংশ বের করবা, তাহলে কি করবা, এক্স এর সাথে cos থিটা গুণ দিবা না? তাহলে আমরা এস এর উপাংশ বের করতে গিয়ে কি পাইছি, এস এর সাথে cos থিটা পাইছি না? তাহলে আমরা আসলে যখন এস এর জায়গায় এস cos থিটা লিখতেছি, আমরা আসলে এস এর উপাংশ বের করতেছি না? ক্লিয়ার হয়েছে সবার কাছে? সো তার মানে আমরা এখানে বল বের করতে গিয়ে বলের সাথে কাকে গুণ দিছি, সরণকে গুণ দিছি না, আমরা সরণের উপাংশটাকে গুণ দিছি, রাইট? এই জন্য আমরা সংজ্ঞাটা বলি এইভাবে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটা সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলটাকে আমরা বলি কি, কাজ। বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে এখন আর? আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা যদি বলি যে এখন যদি একটা বস্তু যেদিকে আমি বল প্রয়োগ করলাম সেই দিকেই সোজাসুজি যায়, মানে দিক যদি পরিবর্তন না হয়, তাহলে থিটা কত হবে? থিটা 0°, cos 0° মান কত, cos 0° মান কত, 1, তাহলে তখন fs cos থিটার আসলে কি হয়ে যাবে, w = fs হয়ে যাবে না, w = কি, তখন শুধু fs হয়ে যাবে না, cos থিটার তো ভ্যালু থাকতেছে না, রাইট? এবং এই জন্যই আমরা তখন সূত্রটাকে শুধু লিখি w = fs, যখন বস্তুটা সোজাসুজি ওইদিকেই যায়, তার মানে মূল সূত্র কিন্তু w = fs না,
মূল সূত্র হচ্ছে w = fs cos থিটা, ঠিক আছে? এখন সোজা সুজি গেলে থিটা 0 হয়ে যায় বলে তখন আর cos থিটাটা মানে লেখা হয় না, এই জন্য সূত্র হয়ে গেছে w = fs সিমপ্লিফাইড ভার্সন। বুঝতে পারলাম সবাই? দেখেন সব ক্লিয়ার হয়েছে কিনা, প্রত্যেকটা ছোটখাটো বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে আরো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। অলোকে ওকে ফাইন। সো এইভাবে আমরা কাজের ক্যালকুলেশন গুলো করব। কাজের সাথে এবার আলোচনা করে দিই, শক্তি কথাটা বলে দিই। কাজ হচ্ছে আসলে একটা ক্যালকুলেশন, মানে ক্যালকুলেটিভ হিসাব যে কতটুকু কাজ হলো, আর শক্তিটা হচ্ছে তার বাহ্যিক আউটপুট। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি বলো যে কোনো বস্তুর উপর শক্তি প্রয়োগ করতেছো, তুমি আসলে বলা যায় তুমি বস্তুর উপর কাজ ব্যয় করতেছো, ঠিক আছে? তো শক্তিটাকে এই জন্য আলাদাভাবে এক্সপ্লেন করার কিছু নাই, যাহা কাজ তাহাই শক্তি। জাস্ট এইভাবে চিন্তা করলেই হবে, তুমি একটা বস্তুর উপর শক্তি প্রয়োগ করলে যদি বলা হয় কতটুকু শক্তি তুমি প্রয়োগ করছো, তাহলে তোমাকে আসলে কাজের হিসাবটাই করতে হবে। এখানে আর তেনা পেঁচানোর মতো আমি কোনো লজিক দেখি না, অনেকে এটা অনেক তেনা পেঁচায়, বাট এত তেনা পেঁচানোর মতো এখানে কিছু নাই। জাস্ট সিম্পলি চিন্তা করবা, শক্তি হচ্ছে যেটা যেইটার মাধ্যমে কোনো কাজ করা যায়, এবং শক্তির পরিমাণটা আসলে কি কাজের পরিমাণটাই, যতটুকু কাজের পরিমাণ হয়েছে সেটাকেই তোমার শক্তির পরিমাণ বলা হয়। এই জন্য কাজ শক্তির জন্য আলাদা কোনো ক্যালকুলেশন নাই, আলাদা কোনো ইকুয়েশন নাই। কাজের একক জুল, শক্তির একক হচ্ছে জুল। তবে আমরা যখন কাজ বলি তখন কাজটাকে আমরা ফিজিক্যালি এইভাবে দেখাই, বাট যখন আমরা শক্তির কথা বলি সেটা আসলে বিভিন্ন রূপে কনভার্ট হইতে পারে। যেমন ধরো আমি যখন কথা বলতেছি, এই যে আমার কথা বলার সময় যে আমি শক্তি ব্যয় করতেছি, এই শক্তিটাকে তুমি এইভাবে বল একটু সরল দিয়ে ক্যালকুলেশন করতে পারবা? ডেফিনেটলি পারবা না। বাট এই যে বল এবং একটু সরল করে যে শক্তিটা কাজটা পাওয়া যায় সেইটাকে তুমি ওই শক্তিতে ডাইভার্ট করতে পারবা, এই শক্তিটাকে এই কাজটাকে তুমি আলোক শক্তিতে ডাইভার্ট করতে পারবা, এই কাজটাকে তুমি পারমাণবিক শক্তিতে হয়তো ডাইভার্ট করতে পারবা, এই কাজটাকে তুমি বায়ু শক্তিতে ডাইভার্ট করতে পারবা। সো শক্তির অনেকগুলা রূপ হয়, আর কাজ হচ্ছে আসলে একটা স্পেসিফিক ওয়েতে ওই শক্তিটাকে পরিমাপ করার একটা সিস্টেম মাত্র, এই হচ্ছে মূল ব্যাপার। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো এবার একটু বইটা বের করেন দেখি। বইটা বের করে তোমরা যেটা করবা, কিছু কাজ আছে তোমাদের এই চ্যাপ্টারে, তোমরা নিজেরা শেষ করে ফেলবা। প্রথমে হচ্ছে যে কাজের যে আজকে যতটুকু কাজের ক্যালকুলেশনটা করলাম সেটা একটু দেখবা, আর হচ্ছে যেটা করবা 4.5 দেখো, 4.5 লেসন 4.5 আছে। 4.5 এ এই শক্তির বিভিন্ন রূপ আছে, এগুলা মানে এক কথায় যে শক্তি নিত্যতা রূপান্তর, নবায়নযোগ্য শক্তি, তারপরে আর কি আছে অনবায়নযোগ্য শক্তি। আচ্ছা আমি উল্টা পড়তেছি, 4.4 থেকে স্টার্ট করবা, 4.4 থেকে শক্তির বিভিন্ন উৎস। হ্যাঁ, 4.4, 4.5, তারপর হচ্ছে তোমার 4.6, না 4.6 হচ্ছে ভর এবং শক্তির যে সম্পর্ক, এটা থাক না, এটা উপরে ফেল। এর ভিতরে কি আছে তোমরা পড়বা, না পড়লে তো তোমরা ক্লাসে প্রশ্ন করতে পারবা না। তুমি যখন বইটা না পড়বা তখন দেখা যাবে ক্লাসে আমি যে সুনির্দিষ্ট টপিক গুলা বোঝাবো তুমি সেগুলাই শুধু দেখবা, তোমার অনেক কিছু অজানা থেকে যাবে। সো বইটা না পড়লে প্রশ্ন শেষ হবে না। যাক, 4.8 পর্যন্ত, তাহলে 4.5 থেকে 4.8 পর্যন্ত দেখো ভিতরে কোনো ক্যালকুলেশন বা জটিল কিছু নাই, সব হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। পুরোটা পড়ে ফেলবা, কিছু বাদ রাখার কোনো দরকার নেই, পুরোটা পড়বা, এবং যে জায়গাগুলোতে মনে হবে যে এইটা কি, বা যত ধরনের প্রশ্ন মনের মধ্যে উদয় হবে সেই প্রশ্নগুলো নিয়ে আগামী ক্লাসে হাজির হয়ে যাবে সবাই, ঠিক আছে? হ্যাঁ, কি কি বললাম মাস্টার, প্রশ্ন আছে বলো বলো দেখি কি প্রশ্ন। আমরা তো পানি নিতে কোনো বিন্দু পানি যদি চাপ নিতে করতে চাই তাহলে স্যার দেখবা যে তুমি যদি অঙ্ক করো উত্তর মিলবে না, তার সঙ্গে অনেক প্রেশার যোগ করতে হয়, যোগ এটা আসলে যোগ করা উচিত, কিন্তু তোমাদের আসলে ওইটা উপেক্ষা করে ক্যালকুলেশন করতে বলা হয়, ঠিক আছে? ওইটা অ্যাড করতে হয় আসলে। আর কিছু
তোমরা এরকম অঙ্ক পাবা ইন্টারে, যে পানির নিচে একটা বুদবুদ আছে, গ্যাস তৈরি হয়েছে, সেই বুদবুদটা যখন নিচ থেকে উপরে উঠতেছে তখন বুদবুদটা আয়তনে বড় হয়ে যায়, কারণ চাপ কমে যায়। তো ওইখানে ক্যালকুলেশন করতে গেলে ওই বায়ুমন্ডলের চাপটাও যোগ করতে হয়। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? ওকে, সো ডব্লিউ কল এফ এস কস থিটা ক্লিয়ার সবার একদম এ টু জেড? সবাই ক্লিয়ার? আচ্ছা আর মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, যা করতে বললাম সেটা করো। হ্যাঁ একটা বিষয়, সবাই হচ্ছে আগামী ক্লাসের আগে নোট খাতা সাবমিট করবা, চ্যাপ্টার থ্রি এর নোট খাতা কিন্তু অনেকেই সাবমিট করো নাই। আর রবি মাসি তোমাদের নোট খাতা কিন্তু এখনো পাইলাম না, ওটা যদি না পাই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? প্রশ্ন আমি কিন্তু মাফির এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই, রবিরও আপডেট পাই নাই। না পেলে এই যে ক্লাসের প্রশ্নগুলো করো, প্রশ্ন উত্তর দেওয়া বন্ধ করে দিব, মনে থাকবে? ওকে তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট।